আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালোই আছি। বিগত দিনের ন্যায় আজও আপনাদের সম্মুখে একটি রমজানের মাসআলা নিয়ে হাজির হয়েছি। মাসআলা হলো, রোজা রাখা অবস্থায়, চাই রমজানের রোজা হোক বা অন্য যে কোনো রোজা হোক, রোজা রাখা অবস্থায় কারো মুখ দিয়ে যদি মশা অথবা মাছি বা অন্য কোনো পোকা মাকড় গলার ভিতরে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি রোজা আদায় হবে কি না, এ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সমাজে আমাদের অনেকের দেখা যায় যে রমজান মাসে বা অন্য কোনো সময় রোজা রাখা অবস্থায় অসতর্কতাবশত মুখ দিয়ে মশা প্রবেশ করে অথবা মুখ দিয়ে মাছি প্রবেশ করে অথবা মুখ দিয়ে অন্য কিছু প্রবেশ করে, ধান কাটতে গেছে সে ধানের পোকা গলা দিয়ে ভিতরে প্রবেশ করছে, কাজ করতে গেছে কাজ করার সময় জঙ্গলায় কাজ করতে গেছে তো সেখান থেকে মশা বেশি উৎপাত হওয়ার কারণে মুখ দিয়ে প্রবেশ করেছে, বা ঘুমন্ত অবস্থায় মুখ দিয়া বা নাক দিয়া মশা গলার ভিতরে প্রবেশ করছে। তো এই ক্ষেত্রে ফতোয়ার কিতাবে যেটা পাওয়া যায় আল বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া তাতারখানিয়ার 2 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে যে, মশা অথবা মাছি অথবা অন্য কোনো পোকামাকড় যদি ভুলে কারো মুখ দিয়ে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি রোজা ভঙ্গ হবে না, ভুলে প্রবেশ করতে হবে, অসতর্কতাবশত অনিচ্ছায় ভুলে প্রবেশ করেছে, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা ঠিক থাকবে। কিন্তু কেউ যদি মশা খেয়ে ফেলে, ইচ্ছাকৃতভাবে মশা খেয়ে ফেলেছে বা মাছি খেয়ে ফেলেছে বা অন্য কোনো কীট পতঙ্গ খেয়ে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে যেহেতু সে খেয়েছে এই জন্য তার রোজা ভেঙে গেছে, তার রোজা আর বলবৎ নাই। তো সুতরাং বোঝা গেল, অনিচ্ছাকৃতভাবে যদি কারো মুখ দিয়ে মশা মাছি বা অন্য কোনো কীট পতঙ্গ প্রবেশ করে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, উনি রোজা রাখবেন, ওনার আপনার রোজা ভঙ্গ হয় নাই। তো যাদের মশা যাদের মুখ দিয়ে মশা মাছি প্রবেশ করেছে, আপনারা চিন্তিত হবেন না, আপনারা রোজা রেখে যাবেন এবং মাগরিব পর্যন্ত রোজা রাখবেন, মাগরিবের সময় ইফতার করবেন। আল্লাহ তাআলা আপনাদের রোজাগুলোকে কবুল করুন, আমিন। সম্মানিত দর্শক, আজ এখানেই শেষ, আর একদিন আপনাদের সম্মুখে মাসআলা নিয়ে হাজির হব। আজ এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।